হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লাইম লাইট 24। বিশ্বব্যাপী সাইবেরিয়া সুপরিচিত তার দীর্ঘ কঠোর ঠান্ডার জন্য। পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়ার সব থেকে বড় অংশ সাইবেরিয়া, যেখানে শীতকালে কঠোর শীতের দরুন হাড় হিম করা ঠান্ডায় রক্ত জমাট বাঁধার মতো উপক্রম হবার সাথে সাথে অসংখ্য রহস্যের কেন্দ্রে সাইবেরিয়া। রাশিয়ার উত্তরে অবস্থিত 1,31,00,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত সাইবেরিয়া, যা রাশিয়ার অলমোস্ট 77% এরিয়া। রাশিয়ার টোটাল পপুলেশনের 27% অর্থাৎ 3.5 কোটি লোক সাইবেরিয়াতে বসবাস করে। সাইবেরিয়া পৃথিবীর সবচেয়ে কম পপুলেশন ডেন্সিটির মধ্যে পড়ে। শীতকালে এখানকার টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -60 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে। পৃথিবীর কোল্ডেস্ট ভিলেজ ওমাইয়াকন, যা সাইবেরিয়ার ইয়াকুতিয়া প্রভিন্সে অবস্থিত। এখানে প্রায় 2 লাখ লোকের বসবাস। এই গ্রামে বসবাসকারী মানুষেরা জীবন ধারণের জন্য প্রতিদিন কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। শীতকালে এখানকার টেম্পারেচার -71 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে, তাই এখানে বয়েলিং ওয়াটারও নিমেষে ফ্রিজ হয়ে যায়। সাইবেরিয়ার ভূভাগ পারমাফ্রস্ট ল্যান্ডের মধ্যে পড়ে, যার অর্থ এখানকার মাটির তাপমাত্রা কখনো 0 ডিগ্রির ওপরে যায় না, তাই এখানকার ঘরবাড়ি পিলারের ওপর তৈরি করা হয়। এখানে পার্কিংয়ে দাঁড়ানো গাড়ি সবসময় স্টার্ট মোডে থাকে, কারণ গাড়ির স্টার্ট বন্ধ করলে গাড়ির ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। এখানে কোনো ব্যাটারি কাজ করে না। সাইবেরিয়াতে অনেক নদীও আছে, যেগুলি সেখানকার মানুষের জীবনযাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শীতকালের তীব্র ঠান্ডায় নদীগুলো জমে যায়, তখন ওই নদীগুলোর ওপর দিয়ে ট্রাকের মাধ্যমে ট্রান্সপোর্ট করা হয়। শীতকালে এখানে 20 ঘন্টা অন্ধকার থাকে। ভয়ানক ঠান্ডার জন্য এখানে ফার্মিং প্রায় করাই যায় না, তাই এখানকার মানুষ পশুপালন, মাছ শিকার, বন্য পশুর শিকারের ওপরেই নির্ভরশীল। হরিণ শিকার আইনত হওয়ায় এই বন্য হরিণ খাদ্য হিসেবে ও পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও সাইবেরিয়ান হাস্কি সাইবেরিয়ান গ্রামে ট্রান্সপোর্ট হিসাবে ব্যবহৃত হয়। সাইবেরিয়ান হাস্কি কুকুরের একটি প্রজাতি, যা উত্তর রাশিয়ার ঠান্ডা এলাকাতে পাওয়া যায়। সাইবেরিয়া শুধু ভয়ানক ঠান্ডার জন্যই ফেমাস নয়, এখানকার ন্যাচারাল বিউটি ইনকম্পারেবল। সাইবেরিয়ার পুরো উত্তরাঞ্চল জুড়ে অবস্থিত বিশ্বের বৃহত্তম বনাঞ্চল টাইগা পৃথিবীর মোট ভূপৃষ্ঠের 12% এলাকা জুড়ে বিস্তৃত। এটি টাইগা বনাঞ্চল আয়তনে প্রায় 66 লাখ বর্গ মাইল। এই বনাঞ্চল বছরে প্রায় অধিকাংশ সময় বরফের চাদরে ঢাকা থাকে। বনাঞ্চলের পাশাপাশি সাইবেরিয়াতে বিশ্বের বৃহত্তম মিষ্টি পানীয় জলের হ্রদ লেক বৈকাল অবস্থিত। উত্তর আমেরিকার বৃহত্তম 5টি হ্রদের সম্মিলিত আয়তনও এই বৈকাল লেকের চেয়ে কম। প্রায় 2.5 কোটি বছর আগে সৃষ্ট এই বৈকাল লেক বিশ্বের সবচেয়ে পুরনো লেক। এর গভীরতা 1.6 কিলোমিটারেরও বেশি হওয়ায় এটি বিশ্বের সবচেয়ে গভীরতম লেকের খেতাবও দখল করে আছে। অনন্য এই লেকটিকে 1996-এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। 20 শতকের প্রথমে নির্মিত ট্রান্স সাইবেরিয়ান রেল লাইনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। রাশিয়ার রাজধানী মস্কোর সাথে ভ্লাদিভস্টক শহরকে যুক্ত করায় রেল লাইনটির দৈর্ঘ্য প্রায় 9300 কিলোমিটার, যা দৈর্ঘ্যের বিচারে বিশ্বের তৃতীয়। সাইবেরিয়াতে কিছু মাউন্টেন রেঞ্জও আছে। এখানকার সবচেয়ে উঁচু মাউন্টেন ক্লুচেভস্কায়া সোপকা, যার উচ্চতা 4700 মিটার। এটি সাইবেরিয়ার অ্যাক্টিভ ভলক্যানো। সাইবেরিয়ার স্পেস সায়েন্টিস্টদের কাছে খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। থ্যাংক ইউ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।